অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা মিন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবেই এপ্রিল দু হাজার চব্বিশ মিন রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ কলেজবিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে পার্টনারশিপ বিজনেস কেমন যাবে তাদের আর্থিক ভাগ্য কেমন হবে তাদের রোজগার কেমন হবে তাদের ব্যয় কেমন হবে তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে এবং তাদের পারিবারিক জীবন কেমন হবে এবং তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে তাদের শনি সাড়ে সাথে প্রথম পর্ব চলছে তাদের একটা চাপ টেনশান অ্যাংজাইটির ভিতরে কাজ করছে সেগুলো থেকে বেরিয়ে আসার রেমিডি কি রয়েছে এটা কিন্তু আমি ভিডিও শেষে আলোচনা করি যাই হোক আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম এই মিন রাশির জাতক জাতিকারা কিন্তু খুব কল্পনা হয় এবং রোমান্টিক মনের হয় এবং এরা কিন্তু কল্পনার জগতে বাস করে তার জন্য এরা সাহিত্যিক হতে পারে ভালো ক্রিয়েটিভ কাজ এদের দ্বারা ভালো হয় আর এরা একটু চাপা স্বভাবের হয় ওপর থেকে এদেরকে দেখে বোঝা যায় না এদের মনের ভিতর কি চলছে মা যেমন শ্যাওলার নিচে থাকে ওপর থেকে তাকে দেখে বোঝা যায় না এদেরকে তেমনই কিন্তু বোঝা যায় না এপ্রিল দু হাজার চব্বিশ সাবেককে মিন রাশির গোচর ফল বলছি মীন রাশির অধিপতি এবং দশম্পতি বৃহস্পতি কিন্তু দ্বিতীয় চতুর্থপতি এবং সপ্তমপতি ভূতযুক্ত হয়ে থাকছে মিন রাশিতে থাকছে রাহু ষষ্ঠপতি রবি এবং তৃতীয় অষ্টম্পতি শুক্র শুক্র এখানে উচ্চস্থ থাকছে অষ্টমপতি আর মিন রাশির দ্বাদশে থাকছে দ্বাদশপতি শনি আর এদের নবমপতি ও দ্বিতীয়পতি মঙ্গল মিন রাশির দ্বাদশে থাকছে আর মীন রাশির সপ্তমে থাকছে কিন্তু কেতু নয় এপ্রিল পর্যন্ত বুথ কিন্তু বক্রি থাকছে তারপরে সে রাশিতে নিচস্থ হচ্ছে তেরোই এপ্রিল রবি কিন্তু এদের দ্বিতীয় গোচর করছে তেইশে এপ্রিল মঙ্গল কিন্তু এদের রাশিতে গোচর করছে মিন রাশির শনির সাড়ে সাথের প্রথম পর্ব চলছে এদের মধ্যে একটা চাপ টেনশান অ্যাংজাইটি থাকবে এবং কিছু অসুবিধার মধ্যে পড়তে হবে ফার্স্ট আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায় তাই এদের কিন্তু এই মাসে স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া উচিত নিয়মিত যোগব্যায়াম শরীরচর্চা চর্চা, চলা এবং এদের সুষম খাদ্য বিশুদ্ধ পানীয় গ্রহণ করা উচিত তাহলে স্বাস্থ্য অনেকটা ভালো রাখা সম্ভব হবে এদের ব্যাক পেন হতে পারে হাড়ের কোনো সমস্যা হতে পারে ছোটোখাটো খাটো চোটাঘাত রক্তপাত হতে পারে রাস্তায় সাবধানে চলাফেরা করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন কারণ অ্যাক্সিডেন্ট বা চোটাঘাত লাগার কিন্তু যোগ এখানে দেখা যাচ্ছে বা শরীরে কোনো অস্ত্রোপচার হতে পারে যদি আপনাদের সেই রকম যোগ চ্যাটে থেকে থাকে আর আপনাদের স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনাদের পেটের সমস্যা চোখের সমস্যা দাঁতের সমস্যা হঠাৎ জ্বর আসা রকম সমস্যা কিন্তু লেগে থাকবে তবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি দ্বিতীয় থাকছে এবং আপনাদের রাশিতে রাহু রবি শুক্র অষ্টমপতি থাকছে সেই জন্য কিন্তু আপনাদের একটু কিছু হলেই কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া প্রয়োজন হবে কারণ এটাকে রোগকে বাড়তে দিলে কিন্তু হবে না প্রিভেনশন ইজ বেটার দেন কিন্তু কিও এটা আপনারা জানেন তাই সেইভাবে আপনাদের সচেতন হতে হবে শনির সারা তে কোনো রোগ ঢুকে গেলে সেটা কিন্তু সহজে সারতে চায় না নার্ভ রিলেটেড কোনো সমস্যা হতে পারে আপনাদের আর এই সময় আপনাদের স্মৃতিশক্তি কমে যাবে শিক্ষায় কিছু বাধা যোগ কিন্তু দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষায়ও দেখা যাচ্ছে কারণ বুধ এখানে দ্বিতীয় থাকছে তারপরে বক্রি থাকছে তারপরে আবার নিচস্ত হয়ে যাচ্ছে নয়ই এপ্রিলের পর পরের শিক্ষার জায়গায় কিন্তু বাধা রয়েছে মনোসংযোগ আরও বাড়াতে হবে কনসেন্ট্রেশন বাড়াতে হবে প্রয়োজনে আপনারা যোগ যোগব্যায়াম করুন কনসেন্ট্রেট করার চেষ্টা করুন নিজেকে পরিশ্রম বাড়ান একটু স্মার্টলি সব কিছু করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের আরও ভালো ডেভেলপমেন্ট হবে না হলে কিন্তু আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট এক্সামে আসবে না আর অঙ্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাবে এই সময় কারণ এই শনি সাড়ে সারিতে অঙ্ক স্টুডেন্টরা জানলেও কিন্তু ভুল করে আসে পরীক্ষার খাতায় যাই হোক এটা কিন্তু দেখা যাবে আর কলেজ ভিত্তার ক্ষেত্রে তো চন্দ্র হচ্ছে দ্রুতগামী প্ল্যানেট সেক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে এবং ভালো কলেজে অ্যাডমিশান না পাওয়া বা মনোভূত শিক্ষা সেখানে না হওয়া এক্সপেক্টেড রেজাল্ট না আসা উচ্চশিক্ষার ক্ষেত্রেও সমস্যা রয়েছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা সফল হতে পারে আপনারা চেষ্টা চালান উচ্চ উচ্চশিক্ষার জন্য আর আপনাদের যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গায় আর্থিক জায়গায় আপনাদের কিন্তু ইনকামের জায়গা ভালো রয়েছে দ্বিতীয় আপনাদের দ্বাদশে থাকছে আর দ্বিতীয় আপনাদের বৃহস্পতি আপনাদের রাশিপতি এবং দশমপতি সে দ্বিতীয় অবস্থান করছে যার অর্থ রোজগারের যেমন একটা জায়গা রয়েছে তেমনই দ্বাদশে শনি মঙ্গলের অবস্থান ব্যয়ও কিন্তু অপ্রত্যাশিত করাবে তাই মিতব্যায়ী হতে হবে না হলে কিন্তু অর্থ আপনারা ধরে রাখতে পারবেন না এটা বলা যায় আর কর্মের ক্ষেত্রে আপনাদের দশমপতি। দ্বিতীয় অবস্থান করছে চতুর্থপতিকে নিয়ে বক্রি যদিও চতুর্থপতি আপনাদের কর্মের জায়গা ভালো রয়েছে একটু তেইশে এপ্রিলের পর আপনাদের হটকারি ডিসিশন নিতে পারেন আপনারা কাজে কর্মে একটু ভুল করে ফেলতে পারেন সেই জায়গাটায় খেয়াল রাখতে হবে কাজের প্রতি আরও ফোকাসড হতে হবে মনোসংযোগ করাতে হবে ধৈর্য বাড়াতে হবে ধৈর্য আর হলে হবে না আপনাদের মধ্যে তেইশ এপ্রিলের পর একটু হটকারি সিদ্ধান্ত আপনাদের দেখা যাবে সেই যারা চাকরি চেঞ্জ করার কথা ভাবছেন তারা এই মুহূর্তে চাকরি চেঞ্জ না করাই ভালো তাহলে কিন্তু আপনারা ওই কাজটার প্রতি যদি নিজেকে ফোকাস করতে পারেন তাহলে আপনাদের সেখান থেকেই কিন্তু ডেভেলপমেন্ট হবে এটা বলা যায় ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু রয়েছে সপ্তমে কেতু রয়েছে ব্যবসায় বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে এবং যে ব্যবসা সেই ব্যবসার ক্ষেত্রে ইনকাম আপনাদের আসলেও সেখানে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের একটু মিতব্যয়ই হওয়ার চেষ্টা করতে হবে পয়সাকে ধরে রাখতে হবে নতুন কোনো ব্যবসা এই মুহূর্তে শুরু না করাই ভালো আর পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন যদি পার্টনারশিপ কোনো নতুন বিজনেস করতে চান এই মুহূর্তে এড়িয়ে চলুন আর পার্টনারশিপ বিজনেসে যারা যুক্ত রয়েছেন তারা একটু সতর্ক থাকবেন অবশ্যই আর আপনাদের দাম্পত্য জীবনে আসছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সপ্তম প্রতি আপনাদের বুথ সে কিন্তু বক্রি অবস্থায় আছে দ্বিতীয় যারা বিবাহ করার চেষ্টা করছেন এই মুহূর্তে কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে আর দাম্পত্য জীবনে কিছু ঝামেলা কিন্তু রয়েছে দাম্পত্য জীবন খুব সুবিধাজনক এটা কিন্তু বলা যাচ্ছে না আর প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে রোমান্স রয়েছে কিন্তু প্রেমের ক্ষেত্রেও ওই ছোটোখাটো ভুল তার জন্যে আপনাদের সমস্যা হতে পারে তর্ক বিতর্ক একটু হতে পারে সেই জায়গাটা আপনারা মনোমালিন্য হতে পারে সেই জায়গাটা আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে যাতে মিস আন্ডারস্ট্যান্ডিং কোনোভাবে না হয় এই মাসটা কিন্তু একটু সতর্কভাবে আপনাদের চলতে হবে কারণ শনির সাড়ে সাথে প্রথম পর্ব চলছে আর রোমান্স জায়গা ভালো থাকলেও আপনাদের কিন্তু দাম্পত্য বা প্রেম সম্পর্কে কিছু সমস্যা দেখা দেওয়ার যোগ রয়েছে আর পারিবারিক জায়গায় আপনাদের মোটামুটিভাবে আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকবেন কিন্তু তবুও মাঝে মাঝে অশান্তি চলে আসা পরিবারে কিন্তু অস্বাভাবিক নয় আর ভাই বোনদের সহযোগিতা পাবেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক আপনাদের বজায় থাকবে আর জমি জায়গা নিয়ে কিছু সমস্যা আসতে পারে আইনি ঝামেলা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে সে বিষয়ে আপনারা সতর্ক থাকুন মিন রাশির মানুষদের জন্য বলছি আর আপনাদের যে সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার রেমিটি আমি বলছি আপনারা প্রতিদিন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে শনির বীজ আটবার পাঠ করুন ওং রাম প্রিম প্রম। স্বাসনিস্রয়নু আর প্রতি শনিবার সন্ধ্যেবেলা সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান আর মাসে অন্তত একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে পূজা দিন তাহলে কিন্তু শুভ ফল পাবেন আর আপনারা মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন আর মঙ্গলবার বাচ্চাদের গুড় আর ছোলা খাওয়াতে পারেন প্রসাদ হিসাবে তাহলেও কিন্তু শুভ ফল পাবেন আর মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন ওং ক্রাং ক্রিং আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন পাঁচবার ওং ব্রাম ব্রিম ভ্রোম স্বোধায় নম আর আপনারা হলুদ সোনালি লাল ক্রিম কালার বেশি ব্যবহার করুন আর সাদা কালো ধূসর নীল আকাশি রঙ কম ব্যবহার করুন তাতে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে আর আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন আপনাদের ইচ্ছা এই মাসে কিছুটা হলেও পূর্ণ হবে যদি পরিকল্পনা মাফিক আপনারা চলতে পারেন যাই হোক মিন রাশির কিছু অসুবিধা রয়েছে শনি সাড়ে সাতের প্রথম পর্ব চলছে অশুভ গড়ের দশা চলতে তো অসুবিধা একটু বেশি হবে শুভ করে দেখা চললে অসুবিধা কম দিয়ে কমের মধ্যে দিয়ে যাবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সব মিন রাশির মানুষের জীবন এপ্রিল দু হাজার চব্বিশ সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক আর সবাই ভালো থাকুন আমি কলেজের অধ্যাপক পিএইচডি আমি গেট নেট সেট কোয়ালিফাইড ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকনে প্রেস করে রাখতে হবে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আর আপনারা ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমার কাছে একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে করতে পারেন আমি ফার্স্ট কাম ফার্স্ট সাব বাইজে প্রোভাইড করবো তারা করলে কিন্তু হবে না আর আমার থেকে আপনারা কনসালটেশান নিতে পারেন অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না ডিটেলস সব কিছু লিখে দিই এবং পাঁচ ভাগের এক ভাগ অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা নেয় তার কম পয়সায় আমি কিন্তু এটা করে দিই এবং আমি অন্য অন্য মাল্টিপল পেশার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও এই পেশাকে আমি সততার সাথে এগিয়ে নিয়ে গেছি কোনো মিথ্যা ও ছলচেতুরই প্রস্তাব দিই না আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন আর অ্যাস্ট্রোলজি পেশাটাকে আমি অত্যন্ত ভালোবাসি যার জন্যে আমার এই পেশায় ডোকা আর অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা অন্য অন্য প্রফেশনের মতো আপনারা সবাই ভালো থাকুন আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এখানেই শেষ করলাম